আপনি বাংলার মুসলমানদেরকে কি পেয়েছেন, কি ভেবেছেন? আপনাকে যারা ক্ষমতায় বসালো, যারা আপনাকে আপনার জন্য প্রাণ উজাড় করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে আপনি চক্রান্ত করছেন। এটা কিন্তু বাংলার মানুষ মেনে নেবে না। বাংলা শুধু সংখ্যালঘু নয়, প্রত্যেকটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলবে। তোমার ক্ষমতা আছে বলে আমরা সংখ্যালঘুরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি বলে আপনি সেই ক্ষমতার জোরে যা খুশি তাই বলবে, বাংলার মানুষ সেটা মেনে নেবে না। এই চালাকি, এই ভণ্ডামি বন্ধ করুন। আর ওই মনিকা মুখার্জির সন্তানকে এগিয়ে দিয়ে সংখ্যালঘু মুখ বা ওইকে বই মাদানো মন্ত্রীকে কিছু বলিয়ে দিয়ে আমাদেরকে কিন্তু ধামা চাপা দেওয়া যাবে না। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আনিস খানের একেবারে বাড়ির নিচেতে, বাড়ির পাশে, যেখান থেকে যেখানে আনিস খানকে ওপর থেকে এই মমতা ব্যানার্জির এই তৃণমূল সরকারের এই পরিবর্তনের সরকারের পুলিশ তার সিভিক ভলেন্টিয়াররা আনিস ভাইকে ওপর থেকে নিচে ফেলে দিয়েছিল। খুব দুঃখের এবং পরিতাপের, আজকের সন্তান হারা পিতা এত আকুতি, এত আর্তি জানাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। সারা বাংলার মানুষ আজকে উত্তাল, সারা বাংলার মানুষ আজকে প্রতিবাদ প্রতিরোধে সোচ্চার যে এইভাবে খুনের রাজনীতি বাংলায় কেন। আনিস শুধু একজন ব্যক্তি নয়, আনিস একটা প্রতিবাদের নাম, আনিস একটা অন্যায়ের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, বেইনসাফির বিরুদ্ধে তিনি একটা প্রতিবাদী কণ্ঠস্বর। এই অল্প বয়সে ছাত্রাবস্থায় তিনি বাংলার এক বিশাল সংখ্যক মানুষের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিল। এই অজ পাড়াগাঁয়ে থেকে একটা ছোট্ট কৃষক পরিবারের মধ্য থেকে বড় হয়ে সে সমাজ বিপ্লবের, সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেছিল। রক্তদান শিবির, সমস্ত সামাজিক কর্মকাণ্ডে তার অবাধ বিচরণ ছিল। এটাই কি তার অপরাধ? এটাই কি তার দোষ? সেই কারণে কি একটা অকালে একটা তরুণ যুবক আজকের পৃথিবী থেকে বিদায় নিতে হলো? আমরা আনিসের ভাই, দাদা, আমরা বড়, আমরাও মানুষের জন্য কাজ করতে চাই, আমরাও চাই মানুষের অধিকার, বঞ্চনা, শোষণের অবসান। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ কি শুরু হলো। আমরা কিন্তু এই নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনে আমরাও কিন্তু এই পরিবর্তনের পক্ষে আমরা লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম, কিন্তু এ কি পরিবর্তন? এ কি খুনের রাজনীতি? আজকের বাম জমানায় যেটা সাচার কমিটি বলেছিল যে চূড়ান্তভাবে সংখ্যালঘুদের উপর বঞ্চনা করা হয়েছে, চোখে আঙুল দিয়ে সাচার কমিটি রিপোর্ট দেখিয়ে দিয়েছিল। আমরা স্বপ্ন দেখেছিলাম, আমরা ভেবেছিলাম যদি পরিবর্তন হয় আজকে সংখ্যালঘুরা অধিকার পাবে। তাই আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আজকের মমতা ব্যানার্জি ক্ষমতায় বসেছে শুধুমাত্র সংখ্যালঘুদের ভোটে, তাদের সমর্থনে, কারণ 100 মধ্যে 70 ভোট। আমি খুব দায়িত্ব নিয়ে হিসাব করে বলেছি এবং আমি তাদের সাংসদদের, বিভিন্ন রকম তাদের মন্ত্রীদেরকেও আমি পরিসংখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছি যে এই সরকারটা তৈরি করেছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। আমরা 100 মধ্যে সরকার তৈরি করে 70 ভোট দিই, আর আমরা জেলখানায় পাই 70 অংশ, 60 অংশ। আজকের আমরা মরার বেলায় রাজনীতির নামে 70-80, আর চাকরির বেলায় 2, 100 মধ্যে 2, আমাদের যোগ্যতা নেই। তারপরেও আনিস ভাই শুধুমাত্র সামাজিক কাজকর্মের পাশাপাশি আলিয়া ইউনিভার্সিটি, তার বিরুদ্ধে দীর্ঘদিন যে ষড়যন্ত্র চলছে সেটাকে বাঁচাবার লড়াইও তিনি একটা অগ্রণী সেনানী ছিল। ঠিক এরকম একটা ভাইকে যখন মেরে ফেলা হলো, মারার পরেও মরেও শান্তি নেই, কোনো ন্যায় বিচার নেই, কারণ তাকে মারার হয়েছে যখন রাত 1টা থেকে 2 বা 2:30-3 সময়। তারপরে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ আসেনি, পুলিশ এসছে 9টার পরে। কে বলবে সত্য, মমতা ব্যানার্জি নাকি যার সন্তান হারা হয়েছে, যে গ্রামবাসীরা দেখেছে পুলিশ কখন এসছে, তারা সত্যের কথা বলবে? তারা সবাই একযোগে এক বাক্যে বলছে 9টার পরে পুলিশ এসছে পরের দিন সকালে। আর ওদিকে সৌম রায় গ্রামীণ এসপি, সে বলছে 6টার সময় পুলিশ রওনা দিয়েছিল। রওনা দিয়ে গিয়ে অন্য কোথায় গিয়ে বসেছিল, এখানে আসেনি, এই আনিসের ন্যায় বিচার দেওয়ার জন্য আসেনি। এটাই সত্য, আনিসের মৃতদেহ তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাকে তাকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির লোকদের নিয়ে যাওয়া এবং পোস্টমর্টেমে পৌঁছানো এবং পোস্টমর্টেম করাটা
বাড়ির লোকের উপস্থিতিতে এটা আইন, এটা বিধিবদ্ধ আইন। মমতা ব্যানার্জি, তুমি সংবিধানের হাত দিয়ে শপথ নিয়েছিলে সংবিধান বাঁচাবেন বলে, আইনের শাসন বলবৎ করবেন বলেন, সেই আইনকে আপনি পুলিশ মন্ত্রী, আপনার পুলিশ বুড়ো আঙুল দেখাচ্ছে, আর আপনি নির্বিকারভাবে সিট চাইছেন। আমাদের বোধ হয় আপনি পরস্পর বিরোধী মানসিকতা বর্জন করুন। আপনি ফিরে যান 15 বছর আগের সেপ্টেম্বরে, সেই রিজানুর রহমান। রিজানুর রহমান কোন সমাজকর্মী নয়, তিনি একজন আমাদের সহনাগরিক ছিলেন, কিন্তু আমাদের আনিস খান একজন সহনাগরিক, সঙ্গে সঙ্গে তিনি একজন সমাজ বিপ্লবী ছিলেন। সেই মানুষটিকে যখন হারিয়েছি, তখন তার বাবা চাইছে, তার পরিবার চাইছে, আপামর মানুষ চাইছে সিবিআই। আপনি করলেন সিট, আর সিটে কাকে বসালেন? জ্ঞানবন্ত সিং, যে জ্ঞানবন্ত সিংকে আপনি অভিযুক্ত করেছিলেন রিজানুর কাণ্ডে, যে এরাই চক্রান্ত করে, এরাই ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করে আমাদের ভাই রিজানুরকে মরতে বাধ্য করেছিল। আজকে সেই বিতর্কিত ব্যক্তিকে আপনি সিটের মাথায় বসালেন। আপনি বাংলার মুসলমানদেরকে কি পেয়েছেন, কি ভেবেছেন? আপনাকে যারা ক্ষমতায় বসালো, যারা আপনাকে আপনার জন্য প্রাণ উজাড় করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে আপনি চক্রান্ত করছেন। এটা কিন্তু বাংলার মানুষ মেনে নেবে না। বাংলা শুধু সংখ্যালঘু নয়, প্রত্যেকটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলবে, এবং আগামী দিনে পরিবর্তন করার জন্য মানুষ কিন্তু আজকে জেগে উঠছে। অবিলম্বে আপনি এই আনিস ভাইয়ের মৃত্যুর সিবিআই তদন্ত মেনে নিন, এবং দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আপনি কিন্তু সাহায্য করুন, নইলে কিন্তু বাংলার মানুষ আপনাকে ক্ষমা করবে না। আনিস খান 2021 সালের 24শে মে তার লিখিত চিঠিতে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, আর সেটা চাপা নেই, সেটা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে গেছে। সেখানে আনিস খান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, তৃণমূলী গুন্ডারা, তৃণমূলী সমস্ত তোলাবাজরা, যে আনিস খানের যে সমাজের বিশৃঙ্খলা তৈরির যে তৃণমূলী প্রচেষ্টা, সেটাকে রুখে দেওয়ার জন্য প্রতিবাদ করত বলে তাকে খুন করার চক্রান্ত হচ্ছে। তাকে বাঁচানোর দাবি নিয়ে সে এসপি সহ, মানবাধিকার কমিশন সহ সমস্ত স্তরে অভিযোগ জানিয়েছিল। যদি তাই হয়ে থাকে, মমতা ব্যানার্জি, তুমি সেই সময় আর তার পুলিশ, তখনও তুমি পুলিশ মন্ত্রী ছিলে, তুমি কিছু করনি কেন? যদি তাই হয়, তুমি সৌম রায়কে এখনো কেন গ্রেপ্তার করনি বা ক্লোজ করনি? এটাও তোমাকে জবাব দিতে হবে। আসলে এইটা হচ্ছে সেই চিরাচরিত শাসকের এক ভণ্ডামি, যে মানুষকে বিভিন্নভাবে দেগে দেওয়া। তোমার ক্ষমতা আছে বলে, আমরা সংখ্যালঘুরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি বলে, আপনি সেই ক্ষমতার জোরে যা খুশি তাই বলবে, বাংলার মানুষ সেটা মেনে নেবে না। এই চালাকি, এই ভণ্ডামি বন্ধ করুন, আর ওই মনিকা মুখার্জির সন্তানকে এগিয়ে দিয়ে সংখ্যালঘু মুখ, বা ওইকে বই মাদানো মন্ত্রীকে কিছু বলিয়ে দিয়ে আমাদেরকে কিন্তু ধামা চাপা দেওয়া যাবে না। বাংলার মানুষ সত্যটা জানতে চায়, এবং সেই সত্যটা জানার জন্য আমরা সবাই আনিসের বাবার সঙ্গে গলা মিলিয়ে একই দাবি করছি, যে সিবিআই তদন্ত করতে হবে।